অনেকদিন ধরেই তো চাকরি খুঁজছেন, কি চাকরি পাচ্ছেন না? আপনি কি জানেন পৃথিবীর সর্বোচ্চ বেতনে কতগুলি চাকরি রয়েছে এবং সেই চাকরিগুলির বেতন কত? জানলে আপনি অবাক হবেন। বলতে পারেন বিশ্বে সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনগুলো? সবচেয়ে বেশি স্যালারি পাওয়া যায় যেগুলো চাকরিতে? যে চাকরিগুলোতে তা জানলে হয়তো আপনি অনেক অবাকই হয়ে যেতে পারেন। আপনি হয়তো এতদিন ধরে যেসব চাকরিকে এতটা গুরুত্বই দেননি, আপনার কাছে গুরুত্বপূর্ণ হোক অথবা নাই হোক, এমন কিছু চাকরি আছে যেখানে সবচেয়ে বেশি বেতন পাওয়া যায়। বিখ্যাত ফোর্বস এবং ফরচুন ম্যাগাজিন অনুসন্ধান করে এমন কিছু চাকরির কথাই আজকে আমরা আপনাদেরকে জানাব। সর্বোচ্চ বেতনের চাকরি হল শল্য চিকিৎসক বা সার্জন। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি বেতন পাচ্ছে শল্য চিকিৎসক বা সার্জনরা। একজন চিকিৎসক গড়ে বাৎসরিক ৩,৫০,০০০ মার্কিন ডলার বা তার কাছাকাছি বেতন পেয়ে থাকে। শুধু মার্কিন কেন, বাংলাদেশি চিকিৎসকরাও কি কম রোজগার করেন? আমাদের দেশে বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকে। জানেন তারা কত বেতন পান? বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা গড়ে ১৪-১৫ লাখ টাকা বেতন ভাতা নিয়ে থাকেন, অর্থাৎ সিইও বা প্রধান নির্বাহী কর্মকর্তারা। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে প্রধান নির্বাহীরা হলো সর্বোচ্চ বেতনের অধিকারী। সর্বোচ্চ বেতন পাওয়ার দিক থেকে অন্যদের চেয়ে এরা এগিয়ে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন কর্পোরেট এক্সিকিউটিভ বা কোম্পানির প্রধান নির্বাহী কর্তা প্রায় ২ লাখ মার্কিন ডলার বেতন পেয়ে থাকে। বাংলাদেশের ব্যাংকের হিসাব পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশে বেসরকারি ব্যাংকগুলো প্রধান নির্বাহীরা গড়ে ১৪-১৫ লাখ টাকা মাসিক বেতন ভাতা পেয়ে থাকে। তবে শুধু বেতনের অঙ্ক দেখলে চলবে না, প্রধান নির্বাহীদের দায়িত্ব চ্যালেঞ্জের কথা বিবেচনা করলে এই বেতন ভাতা পাওয়ার দাবি রাখেন তারা। এর পরের অবস্থানে রয়েছে মনোবিজ্ঞানীরা। ২০১৫ সালে পরিসংখ্যান মতে মনোবিজ্ঞানীরা গড়ে বাৎসরিক বেতন ১,৮১,০০০ মার্কিন ডলার স্যালারি পেয়ে থাকেন। ফোর্বসের হিসাব অনুযায়ী আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া চাকরিজীবী হলেন মনোবিজ্ঞানীরা। ২০১৫ সালে পরিসংখ্যান মতে তারা গড়ে বাৎসরিক ১,৮১,০০০ মার্কিন ডলার স্যালারি পেয়ে থাকেন। কেবল ডক্টরস অব মেডিসিন ডিগ্রিধারীরাই এমন স্যালারি পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মানসিক রোগ ও বিশেষ করে সিদ্ধান্তহীনতা, হতাশা, পারিবারিক বিচ্ছিন্নতার কারণে মনোবিজ্ঞানীদের চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশের বাস্তবতা একটু ভিন্ন, তাই এদেশে মনোবিজ্ঞানীদের তেমন একটা কদর নেই। এর পরবর্তী অবস্থানে রয়েছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার। এক জরিপ মতে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সর্বোচ্চ বেতন পাওয়া চাকরিজীবী। এই জরিপ বলছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়াররা মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ষষ্ঠ অধিকারী বেতন পেয়ে থাকেন। মার্কিন বাজারে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারদের চাহিদা বেশ। তারা গড়ে প্রায় বাৎসরিক ১,৩০,০০০ মার্কিন ডলার পেয়ে থাকেন। এর পরবর্তী অবস্থানে রয়েছে ডাটা সায়েন্টিস্ট। ডাটা সায়েন্টিস্টের চাহিদা কিন্তু অনেক। মানুষের দৈনন্দিন জীবন এখন অনেকটা ইন্টারনেট নির্ভর হয়ে গিয়েছে। ইন্টারনেটের বিশাল দুনিয়া নিয়ন্ত্রণে থাকে অসংখ্য ডাটা সায়েন্টিস্টদের হাতে, তাই এই পেশায় সম্ভাবনা অনেক। মার্কিন যুক্তরাষ্ট্রে এক ডাটা সায়েন্টিস্টের বেতন বার্ষিক প্রায় গড়ে ১,৫ লাখ মার্কিন ডলার পে হয়। বাংলাদেশে এখন ডিজিটালাইজেশনের পথে, আমাদের বেশ কিছু ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে যাচ্ছে, কিন্তু খুব দ্রুত এই পেশার চাহিদা বেড়ে যাবে বলে বাংলাদেশেও ধারণা। তাই আগ্রহীরা হয়ে উঠতে পারেন ডাটা সায়েন্টিস্ট, কেননা কোনো বড় বড় প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী হতে যে অভিজ্ঞতা লাগে এই পেশায় তত অভিজ্ঞতা লাগে না, ভালোভাবে কাজটা জানাটাই হলো আসল কথা। আর এই পেশায় বাৎসরিক আয় হলো ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ মার্কিন ডলারের মতো। এর পরবর্তী অবস্থানে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার। শুরুতেই বলে রাখি, যতই ভালো বেতন হোক এই পেশায় কেউ আগ্রহী হয়ে উঠবেন না, কেননা বিমানের আধুনিকতা হচ্ছে খুব দ্রুত, তাই ক্রমশ সব কিছু সরু হয়ে আসছে। সব কিছু স্বয়ংক্রিয় হওয়ায় এই পেশা চাহিদা ক্রমেই কমে আসছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা এখনও এই পেশায় যুক্ত রয়েছেন তাদের বেতন বিস্ময় জাগানো। এই পেশায় বাৎসরিক আয় প্রায় ১,০০,০০০ থেকে ১,৫০,০০০ মার্কিন ডলারের মতো। সর্বশেষ অবস্থানে রয়েছে ফার্মাসিস্ট। সর্বশেষ এই পেশার কথা বলতে যাচ্ছি, যা যেমন উচ্চ বেতনের তেমনি চাহিদা সম্পন্ন। মানুষ যতদিন দিন আছে ততদিন দিন তার ওষুধ লাগবেই, আর ওষুধ তৈরিতে দক্ষ ফার্মাসিস্ট লাগবেই। এই পেশায় ক্রমশ চাহিদা বাড়ছে। দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি দিচ্ছে। বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডে যে কেউ হলে
তাকে এই বিষয়ে উচ্চতর পড়াশোনা করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ফার্মাসিস্টের বেতন প্রায় $1,00,000 থেকে $1,30,000 হয়ে থাকে। আমাদের দেশেও এর সংখ্যাটা নেহায়েত কম নয়।